অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিজেপির মন্দির স্বচ্ছতা অভিযান। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সমস্ত মন্দিরে পরিষ্কার করছেন বিজেপি নেতারা। নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে মন্দির চত্বর ঝাঁট দেন শুভেন্দু অধিকারী। বহরমপুরে জগন্নাথ মন্দির সাফাই অভিযানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। দিল্লির করোলবাগে গুরু রবিদাস মন্দির সাফাই করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর এই কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন লোক দেখানো প্রচার কর্মসূচি। দেখুন কি বলছেন তিনি। হইচই চলছে এবং এই রাম মন্দির ধর্ম জিগির এইটা দিয়ে মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ঘটনা তো হচ্ছে যে একদিকে চারজন শঙ্করাচার্য যারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ধারক বাহক বলা হয় ভারতবর্ষে, সেই চার শঙ্করাচার্য একসঙ্গে রাম মন্দিরের এই অনুষ্ঠানকে পরিত্যাগ করেছেন অধার্মিক বলে, এর কি উত্তর আমরা এখনো শুনতে পাইনি। আর উল্টো দিকে এই নানা রকম কার্যবিধি করে তাতে কি মানুষের পেট ভরবে, মানুষের কি বেকারিত্ব দূর হবে, এরও প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এরা নানা জায়গায় লোক দেখানো মিডিয়াতে ভেসে থাকার জন্য অনেক রকম প্রোগ্রাম নিচ্ছেন। শুধুমাত্র এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারই নন, দিল্লির করোলবাগে গুরু রবিদাস মন্দির সাফাই করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে বড়বাজারে একটি মন্দির সাফাই অভিযানে নামেন রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। আর বিজেপির এই স্বচ্ছতা অভিযান প্রসঙ্গে কি প্রতিক্রিয়া সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, আপনাদের সামনে রাখব। শঙ্করাচার্যরা মন্দির উদ্বোধনে যাবেন না, তারা বলেছেন অসমাপ্ত মন্দির, সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয় না। আর প্রাণ প্রতিষ্ঠা করবেন কে? ধার্মিক কোন মানুষ না, যিনি ধর্মকে নিয়ে ব্যবসা করেন রাজনীতি, তিনি নাকি প্রাণ প্রতিষ্ঠা করবেন। সেই কারণে বলেছে কার্যত ধর্মকে যেভাবে ছিনতাই করে রাস্তায় ঠেলে ফেলে দেয়া হচ্ছে, রাজনীতির মাঠে ফেলা হচ্ছে, এ তাদের উন্মাদ ছাড়া কি বলা যায়। এ তো আমি না, শঙ্করাচার্য বলছেন। কাদের জন্য উনি করছেন, কি করছেন উনি? উনি কি হিন্দু ধর্মের জন্য কিছু করছেন? এটা কি ধর্মের কাজ? বরং ধর্মকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসার মধ্য দিয়ে ধর্মকে কলুষিত করা হচ্ছে, আর রাজনীতির কাজ হিসেবে ধর্মকে সামনে নিয়ে আসায় রাজনীতিকে কলুষিত করা হচ্ছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের ছবি আপনাদের সামনে রেখেছি। বহরমপুরে মন্দির স্বচ্ছতা অভিযানে যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আগামী 22 জানুয়ারি, আর সেই উদ্বোধন উপলক্ষে বিজেপির তরফ থেকে মন্দির স্বচ্ছতা অভিযান নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সমস্ত মন্দির পরিষ্কার করবেন বিজেপি নেতারা।